করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু হলো উদয়পুরে। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ রুখতে প্রথম ডোজের পর রবিবার 45 ও তার ঊর্ধ্ব বয়সের নাগরিকদের মধ্যে শুরু হলো করোনা টিকার দ্বিতীয় ডোজ। রবিবার উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের উদ্যোগে নবারুণ ক্লাব এবং অরুণাচল সংঘে হয় 45 বছর ও তার ঊর্ধ্ব বয়সের নাগরিকদের মধ্যে করোনা টিকার দ্বিতীয় ডোজ। যারা প্রথম ডোজ নিয়েছেন এদিন এদের মধ্যে ভালো সংখ্যক মানুষ দ্বিতীয় ডোজও নেন বলে জানান নবারুণ ক্লাব সভাপতি তথা উদয়পুর পুর পরিষদের সদ্য প্রাক্তন পুরপিতা শীতল চন্দ্র মজুমদার। তিনি জানান, 7 দিনে উদয়পুর পুর পরিষদের অন্তত 17টি জায়গায় করোনার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। উল্লেখ্য, কিছুদিন পূর্বে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের উদ্যোগে 45 বছর ও তার ঊর্ধ্ব বয়সের নাগরিকদেরকে করোনার প্রথম ডোজ দেওয়া হয়েছিল। করোনা মহামারীর প্রেক্ষাপটে যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে তা থেকে পরিত্রাণের জন্য আমাদের উদয়পুর মহকুমা হাসপাতালের পক্ষ থেকে দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেই অনুসারে আজকে দ্বিতীয় ডোজের সমস্ত ইএমসির আমাদের এখানে নতুনভাবে আবার শুরু হয়েছে। আজকে দুটি জায়গাতে হচ্ছে, আমাদের নবারুণ ক্লাব এবং আমাদের অরুণাচল সংঘ দুটি জায়গাতে হবে। তেমনি পরম্পরায় প্রতিদিন একটা একটা করে জায়গাতে হবে, 60টি জায়গাতে টোটাল 17টি জায়গাতে হবে। এইভাবে আমাদের এই পুরো ইউএমসিতে যাতে করে অন্তত 4 থেকে 5 হাজার লোক এই সেকেন্ড ডোজ নিতে পারে তার ব্যবস্থা করে রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।